বেটার এখন ডাক্তাররা ট্রিটমেন্টের লাইন অফ অ্যাকশন নিয়ে তারা কথাবার্তা বলছেন, বেটার হলেও যে প্যারামিটারগুলো ছিল সেগুলোকে সরিয়ে নতুন করে চিকিৎসা বিজ্ঞানের যে আছে চিকিৎসা করার ব্যাপার সেটা নিয়ে তারা নতুন ভাবনা চিন্তা করছে এবং তারা তাদের বুলেটিনে সেগুলো সব উল্লেখ করে। সূর্যকান্ত মিশ্রের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, আমি যখন গেলাম তখন ড্রাউজি ছিল, টায়ার্ড হয়ে যায় কথা বললেই টায়ার্ড হয়ে যায়। চাইতে ভালো আছেন, অবস্থার কতগুলো ব্যাপারে উন্নতি হয়েছে, কিন্তু মেডিকেল ব্যাপার আমি বলার লোক নই। এখান থেকে যা বুলেটিন দেবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা বিশেষজ্ঞ এর সঙ্গে যুক্ত আছেন তাদের কথাই আসল কথা। আমরা এসেছি মানে দেখাশোনা করতে, আমি আমার যেহেতু আমার চলে যেতে হবে সেই জন্যে আমরা ডাক্তারদের সঙ্গে, আমরা বিমানদা ছিলেন, আমি ডক্টর রামচন্দ্র রুম, প্রদীপ ভট্টাচার্য, এরা ডাক্তাররা যারা তাঁরা আমাদের যা কোয়েরি বা তাঁরা যা বলার সেটা শুনেছি, আমাদের যা দায়িত্ব সেটা আমরা বুঝে নিয়েছি। এবং এইটা বলা যায় যে এখন অবস্থা ওর আগেকার চাইতে ভালো এবং আমার সঙ্গে কথাবার্তাও হয়েছে, যা ছোটোখাটো কথাবার্তা আমাদের সঙ্গে কথা হয়েছে আমাদের গেছে। সুতরাং বাকিটা আমরা আশা করি যে উনি শীঘ্র সুস্থ হয়ে উঠবে। না সেটা হাসপাতাল ঠিক করবেন, সেটা তো সেটা হাসপাতালে যারা দেখছেন তারা ঠিক করবেন কবে উনি ছুটি পাবেন হাসপাতাল। এখন কি হচ্ছে, এখন কি ডিসিশন হলো, মানে এখন কি আর এখন কি সিদ্ধান্ত হলো এমনিতে আপনাদের কতদিন রাখার ব্যাপারে? শনিবার পর্যন্ত তো অ্যান্টিবায়োটিক চলবে, বাজে ইনফেকশন ছিল, তারপরে